বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান করছেন এসাইন্সলাম মোড়ে বেলা বারোটা থেকে এবং তারা বিভিন্ন মুহুরমুহ স্লোগানে তারা তাদের দাবি দাওয়া পেশ করছেন এখানে অবস্থান করছেন বেশ কয়েকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আছেন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এবং একই সঙ্গে রয়েছেন এই সিটি কলেজ আইডিয়াল কলেজ বিশিষ্ট নূর মোহাম্মদ কলেজ এবং আশেপাশের বেশ কয়েকটি সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা যে এই জুলাইয়ের শুরু থেকে যে আন্দোলনটি করে আসছিলেন কোটা সংস্কারের দাবিতে এবং তারপরে যে তাদের ওপর বিভিন্ন হামলা হয়েছে প্রতিবাদ জানাচ্ছেন এবং নিন্দা জানাচ্ছেন এই শিক্ষার্থীদের ওপর হামলা কেন হয়েছে এবং এই হামলার জন্য অবশ্যই যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে হবে এবং আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের দিকেও কিন্তু তারা এগিয়ে যাবেন শিক্ষার্থীরা আশেপাশের সড়ক দিয়ে যানবাহন যেন চলাচল করতে পারে সেই ব্যবস্থাগুলো করছেন এবং তারা বলছেন যে আজকে দুপুর দুইটা পর্যন্ত এখানে অবস্থান করবেন তারপর তারা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা করবেন এই ছিল এই সায়েন্স ল্যাব থেকে